যেহি মুর্শিদ সেহি রাসূল খোদাও সে হয় উনি কিন্তু আল্লাহও সে হয় বলে নাই বলছেন খোদাও সে হয় এই আপনারা তো কথা বলেন কেন উনি একবারও বলেন নাই যেহি মুর্শিদ সেহি রাসূল আল্লাহও সে হয় উনি বলেছেন যেহি মুর্শিদ সেহি রাসূল খোদাও সে হয় তাহলে আপনারা যদি আল্লাহর খোদার মিনিং না করেন ভুল বুঝেন তাহলে কিন্তু ভুল হবে কারণ খোদা হলো ফার্সি ভাষা আর আল্লাহ হলো আরবি ভাষা আল্লাহ নামের কোনো অর্থ হয় না বাংলাও লেখে আল্লাহ উর্দুও লেখে আল্লাহ আরবিতে লেখে আল্লাহ ইংলিশে লেখে এ ডাবল এইচ আল্লাহ আল্লাহর কোনো মিনিং হয় না আল্লাহকে যত ভাঙবেন তত আল্লাহ হবে যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই পেটা ডাকে কেন ওইটা তাহলে আমি বেশি কথা বলবো না আসলে একটা কথা কেন না বলতে হয় কেন জানেন ধর্মকে জানা এবং দানা পৌঁছায় দেওয়া এটা সবাই কর্ম হয়তো আমার প্রশ্নের দ্বারা আপনার কাছে একটা জবাব পেতেও পারি তাহলে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আবার আল্লাহ থেকে আলিফ বাদ দেন থেকে লিল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আবার লিল্লাহ থেকে লাম বাদ দেন থেকে লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আবার লাহু থেকে লাম বাদ দেন থেকে হু হু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু তাহলে আল্লাহকে তো ভাঙবেন তো আল্লাহই হবে ওটা কোনো অর্থ করা যাবে না কিন্তু খোদার অর্থ হয় খোদ হইতে খোদা আল্লাহ বলেছেন মমিনের হাত আমার হাত মমিনের কাজ আমার কাজ যখন আপনি মমিন স্থাপন করতে পারবেন মানুষে বলছে রোজ হাসর বিচারের দিনে আল্লাহ পাক নিবেন মমিন চিনে তাহলে যখন মানুষ মমিনে ধাবিত হয় তখন সে আল্লাহর হাত হয় আল্লাহর পাও হয় এবং খোদা স্থানে সে প্রমোশন পেয়ে ওই স্থানে স্থাপন হয় তাহলে ইচ্ছে করলেই সবকিছু হওয়া যায় না কঠোর সাধনার মাধ্যমে সবকিছু হচ্ছে হবে আপনারা সাইজিকে বুঝবেন অনুধাবনের মাধ্যমে কানে শুনবেন না অন্তরে শুনবেন কানে অনেক কিছু শোনা যায় কিন্তু অন্তরে যেটা শুনবেন সেটা থাকবে ধন্যবাদ হারমোনিয়ামটা ধরেন সুপ্রিয় আমি আমার বাবার দরবারে ভক্তি রেখে এবং তিস্তিয়া কাদিয়া নাকশেবন্দিয়া মজদ্দিয়া সমস্ত তরিকার আহমদিয়া কুতুবিয়া নিজামিয়া সহ যত তরিকা আছে সকল তরিকার ওলি আল্লাহদের চরণে ভক্তি রেখে এবং এখানে উপস্থিত যার কাছ থেকে ক্ষুদ্রতম ভাবে গান শিখতে পেরেছি উনি চেষ্টা করেছে কিন্তু আমি শিখি নাই ভাদন মানুষ তো ওই জন্য শিখার মতো মনোযোগ ছিল না সে আমার উস্তাদ জি যার কাছে কালাম শিখেছি নরসিংদী জেলার সম্মাননার মধ্যে দশজনের মধ্যে উনি একজন তিনি অন্ধ হুমায়ুন কবির দৃষ্টি প্রতিবন্ধী যিনি ম্যান্ডোলিন বাজাচ্ছেন সরি রাভা আমার উস্তাদ জি ওনার চরণে ভক্তি রেখেই আমি আমার কালাম শুরু করছি যাই হোক তুমি এসো হে প্রভু নিরঞ্জন এই ভব তরঙ্গ দেখে অগদয়াল এই ভব তরঙ্গ দেখে দয়াল আতঙ্কেতে যাই তুমি এসো হে প্রভু নিরঞ্জন দয়া
ভব তরঙ্গ দেখে এই ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন দয়াল আতঙ্কেতে যায় জীবন এ সোহে প্রভু নিরঞ্জন তুমি এ সোহে প্রভু নিরঞ্জন
আগুনে ফিদিলে সংসার লীলা দেখে কয়লালন বাবা তিগুনে ফিদিলে সংসার মুসলমানের আলিফ লাম মিম হিন্দুর কি ব্রহ্মা বিষ্ণু শিব খ্রিস্টান ধর্মে আল্লাহ ঈসা মরিয়ম এই যে তিনটি ধারা সকল ধর্মের মধ্যে ধারা আছে সব ধর্মের তিন ধারার মধ্যেই পরিচিত তো সাইজি বলেছেন ত্রিগুণে শ্রী দিলে সংসার লীলা দেখে কয়লালন তার আর ত্রিগুণে শ্রী দিলে সংসার লীলা দেখে কয়লালন তার সাদরাতুল মুনতাহার উপর নূর তাজেল্লার হয় আসন হাইরে নূর তাজেল্লার হয় আসন এসো হে তবু নিরঞ্জন এই ভব তরঙ্গ দেখে এই ভব তরঙ্গ দেখে আতঙ্কে যায় জীবন এসো হে প্রভু নিরঞ্জন আমি এসো হে প্রভু নিরঞ্জন